আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ক্যাকটাস ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে 40 মার্ক থাকে, এর মধ্যে বিজ্ঞানে 10 থেকে 12, 14, 15 এরকম মার্ক থাকে সাধারণত। তো প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, এর মধ্যে কিছু অধ্যায় আছে যেগুলোকে একটু ভালো করে বুঝতে হয়, কারণ ভবিষ্যতে যারা সায়েন্স পড়বে বা পড়তে চায় তাদের জন্য কিছু বিষয়ের বেসিক যদি ছোটবেলা থেকেই ক্লিয়ার না থাকে তো সেগুলো বুঝতে পরবর্তীতে একটু সমস্যা হতে পারে। এই অধ্যায়টা হচ্ছে এরকম একটা অধ্যায়, এটা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়। তো অধ্যায় কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রথমত আমি যেখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি এগুলো আমরা চেষ্টা করব মুখস্থ রাখার, আর এখানে এই সংজ্ঞাগুলোকেও আমি চেষ্টা করেছি যে যেগুলোকে ব্যাখ্যা করা দরকার সেটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার। তো এখানে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে গতি কাকে বলে। হচ্ছে কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। এরপর হচ্ছে স্থিতি কাকে বলে, যে কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তখন বস্তুটিকে স্থিতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। অর্থাৎ গতিশীল, গতির বিষয়টা হচ্ছে যে একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করবে, আর স্থিতিশীলতার বিষয়টা হচ্ছে ওই একটা বস্তু স্থির থাকবে অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন হবে না, এটা হচ্ছে মূল বিষয়। আর এই দুইটা সংজ্ঞা দিতে গিয়ে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এখানে পর্যবেক্ষক নামে একটা শব্দ আমরা এখানে ব্যবহার করেছি, এটাই এটা একটু বোঝা দরকার এবং এটাই এখানে গুরুত্বপূর্ণ। 3 নম্বরে কিন্তু আমরা এটাকে দিয়েছি যে পর্যবেক্ষক বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে। তো যে যার সাপেক্ষে একটি বস্তুর গতিশীলতা, স্থিতিশীলতা ও গতিশীলতা নির্ণয় করা হয় তাকে পর্যবেক্ষক বা প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ আমরা কোনো একটা বস্তুকে গতিশীল কিংবা স্থিতিশীল তখনই বলবো বা এই বিষয়ে নির্ভর করে মূলত বস্তুটি কার সাপেক্ষে বা কোন পর্যবেক্ষকের সাপেক্ষে আমরা এটাকে গতিশীল বা স্থিতিশীল বলতেছি। তো এটাকে একটা ছোট একটা উদাহরণ দিলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। তার আগে একটা বিষয় আর একটু বুঝে রাখা দরকার বা শুনে রাখা দরকার, যে একটা বস্তু মানে একই বস্তু এটা একটা পর্যবেক্ষকের সাপেক্ষে এটা গতিশীল হতে পারে, আবার অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে একই বস্তু আবার স্থিতিশীলও হতে পারে। যেমন এই বিষয়টা কিন্তু বইয়েও কিন্তু আসলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমি তারপরেও এখানে উদাহরণ দিচ্ছি। যে সাপোজ আমরা যদি কেউ রাস্তায় বাসের জন্য বা গাড়ির জন্য দাঁড়িয়ে থাকি বা কোনো যাত্রী যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তখন তার সামনে দিয়ে যদি কোনো একটা বাস চলে যায় তখন সেই ব্যক্তিটি বলবে যে এই বাসটা হচ্ছে গতিশীল, অর্থাৎ কারণ তার সাপেক্ষে, অর্থাৎ সে এখানে পর্যবেক্ষক, অর্থাৎ এখানে ওই ব্যক্তিটা বা ওই যাত্রীটা হচ্ছে এখানে পর্যবেক্ষক, তো তার সাপেক্ষে এই বাসটা হচ্ছে গতিশীল। আবার যারা বাসের যাত্রী সেখানে হয়তো পাশাপাশি দুজন যাত্রী বসে আছে, তো পাশাপাশি যে যারা দুজন যে দুজন বসে আছে তারা কিন্তু দুজনেই স্থিতিশীল বা তারা স্থির অবস্থায় আছে, তারা কিন্তু আসলে মুভ করতেছে না বা তারা কিন্তু চলতেছে না, অ্যাকচুয়ালি গাড়িটা চলতেছে। তো তারা অর্থাৎ যে দুজন ব্যক্তি পাশাপাশি বসে আছে তারা দুইজনই দুইজনের সাপেক্ষে কিন্তু স্থিতিশীল। এখন তারা যদি রাস্তার দিকে তাকায় এবং একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যেহেতু তাদের গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু ব্যক্তির দিকে তাকালে তাদের কাছে মনে হবে যে ওই ব্যক্তিটা পিছনে সরে যাচ্ছে, অর্থাৎ ওই ব্যক্তিটাকে তাদের কাছে গতিশীল মনে হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইরকম, অর্থাৎ যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি সে স্থিতিশীল অবস্থায় থাকলেও যারা বাসের যাত্রী তাদের সাপেক্ষে যখন তারা পর্যবেক্ষক তখন কিন্তু তাদের সাপেক্ষে ওই ব্যক্তিটা গতিশীল। আবার বাসের যাত্রীরা নিজেরা নিজেদের সাপেক্ষে কিন্তু স্থিতিশীল, কিন্তু যে যাত্রীটা দাঁড়িয়ে আছে তার কাছে বা তার সাপেক্ষে অর্থাৎ সে যখন পর্যবেক্ষক তখন কিন্তু ওই যাত্রীরা কিন্তু অবশ্যই গতিশীল। অর্থাৎ একই বস্তু বা ব্যক্তি পর্যবেক্ষক যখন আমরা পরিবর্তন করব তো একটা মানে একই ব্যক্তি বা বস্তু গতিশীলও হতে পারে আবার স্থিতিশীলও হতে পারে। যেমন আরেকটা উদাহরণ দিই, যে এই যে আমরা পৃথিবীতে আছি এই পৃথিবীটা কিন্তু ঘূর্ণায়মান,
আমরা জানি পৃথিবীটা তার নিজের কক্ষপথে ঘুরতেছে অনবরত, ঠিক আছে, অত্যন্ত গতিশীল এটা একটা বস্তু পুরো পৃথিবীটাই। তো কিন্তু আমরা যারা পৃথিবীতে বসবাস করতেছি তাদের কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা স্থিতিশীল, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে পৃথিবী থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না যে পৃথিবীটা যে গতিশীল, কিন্তু আমরা যদি এই পৃথিবীর বাইরে মহাকাশে যাই বা যারা মহাকাশ স্টেশনে কাজ করতেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পৃথিবীটা অনবরত ঘুরতেছে। অর্থাৎ যখন আমরা নিজেরা পর্যবেক্ষক হিসেবে পৃথিবীকে পৃথিবীতে অবস্থান করে পৃথিবী এর গতিশীলতা বা স্থিতিশীলতা নির্ণয় করতে চাচ্ছি তখন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা স্থিতিশীল, কিন্তু যারা মহাকাশে কাজ করতেছেন বা মহাকাশ স্টেশনে কাজ করতেছেন তাদের কাছে কিন্তু এই পৃথিবীটা গতিশীল। অর্থাৎ পর্যবেক্ষক যখন পরিবর্তন করা হয় তখন একই বস্তু গতিশীলও হতে পারে আবার স্থিতিশীলও হতে পারে। এই জন্যই এই গতিশীলতা বা স্থিতিশীলতা বিষয়টা হচ্ছে আপেক্ষিক, কারণ এটা পর্যবেক্ষকের সাপেক্ষে এটা পরিবর্তন হয়। এই বস্তু এই বিষয়টা আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার ছিল, এই জন্য আমি ব্যাখ্যা করলাম, যতটুকু বোঝানোর যায় চেষ্টা করলাম। তো 4 নম্বর হচ্ছে তোমার বিজ্ঞান বই অনুসারে গতি কত প্রকার? উত্তর হচ্ছে গতি 5 প্রকার, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। 5 নম্বর হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি কাকে বলে? অর্থাৎ ঘূর্ণন চলন গতির কিন্তু আরেকটা নাম হচ্ছে জটিল গতি, যেটা একই বিষয় কিন্তু দুইটা নাম। এটার সংজ্ঞা হচ্ছে যে গতির ঘূর্ণন এবং চলন উভয়ই আছে তাকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। অর্থাৎ যে বস্তুটা ঘুরতেছে আবার সে দূরত্ব অতিক্রম করতেছে, অর্থাৎ চলতেছে, একই সাথে দুইটা কাজ হচ্ছে, সেটাই হচ্ছে মূলত ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। যেমন সাইকেলের চাকার গতি, সাইকেলের চাকা ঘুরতেছে আবার সে একটা দূরত্ব অতিক্রম করতেছে। বৈদ্যুতিক পাখার গতি কী ধরনের গতি? এটা হচ্ছে ঘূর্ণন গতি। 7 নম্বর হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি একই পথে বারবার অতিক্রম করে সেই গতিকে কী গতি বলে? উত্তর হচ্ছে পর্যাবৃত্ত গতি। 8 নম্বর হচ্ছে কোনো বস্তুর একটি অবস্থানের অগ্রপশ্চাৎ ঘটলে তাকে কী গতি বলে? উত্তর হচ্ছে দোলন গতি। অর্থাৎ যেটা সামনে যাচ্ছে আবার পিছনে আসতেছে, যেমন আমরা দোলনাকে দেখি, দোলনাকে ধাক্কা দিলে সামনে যায় আবার পিছনের দিকে চলে আসে, কিংবা একটা ঘড়ি মানে যেসব ঘড়িতে দোলক থাকে যেটা একটা নির্দিষ্ট সময় পরপর শব্দ করে, ঘন্টা বাজায়, সেগুলো কিন্তু এই দোলকগুলোও কিন্তু সামনে পিছনে অনবরত এরকম মুভ করে, তো এগুলো কিন্তু মূলত দোলন গতি। এরপর 9 নম্বর হচ্ছে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কী? দূরত্ব হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য এবং সরণ হলো কোনো বস্তুর প্রাথমিক অবস্থা হতে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। এই বিষয়টা বুঝতে হবে, আমরা 10 নম্বরে যদি এই যে প্রশ্নটা একটু খেয়াল করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে যে দূরত্ব এবং সরণের মধ্যে কী পার্থক্য বা দুইটা কী জিনিস। যেমন রাফি কোনো নির্দিষ্ট জায়গা থেকে 20 মিটার পূর্বে গেল এবং এরপর উল্টা ঘুরে 20 মিটার পশ্চিম দিকে অগ্রসর হলো, রাফির দূরত্ব সরণ কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাফি প্রথমে পূর্ব দিকে গেছে 20 মিটার, আবার সে পশ্চিম দিকে গেছে, অর্থাৎ 40 মিটার দূরত্ব সে অতিক্রম করেছে। অর্থাৎ তার যে অতিক্রান্ত দৈর্ঘ্য এটাই হচ্ছে দূরত্ব, তাহলে 20 20 এটা হবে 40 মিটার। আর স্মরণের বিষয়টা হলো কোনো একটা বস্তু বা ব্যক্তি প্রাথমিক অবস্থা থেকে তার শেষ অবস্থান, এই দুইটার মধ্যে যদি আমরা একটা সরল রেখা টানি যে দূরত্ব পাবো এটাই হচ্ছে স্মরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি একজন ব্যক্তি 20 মিটার পূর্বে যায় আবার সে 25 মিটার পশ্চিম দিকে যায় তাহলে কিন্তু সে তার পূর্বের অবস্থানে ফিরে আসবে, এক্ষেত্রে কিন্তু তার স্মরণ হবে 20 বিয়োগ 20 অর্থাৎ 0। এটাই কিন্তু আমরা পাবো যে 20 যোগ 20 দূরত্ব হচ্ছে 40 মিটার এবং স্মরণ হচ্ছে 0 মিটার। এই বিষয়গুলো বইয়ে উদাহরণ দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, বইটা যদি আমরা পড়ি ইনশাল্লাহ আরও ভালোভাবে বুঝতে পারবো। এরপর 11 নম্বর হচ্ছে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই কী বলে? উত্তর হচ্ছে দ্রুতি। আর দ্রুতির বের করার সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময়, অর্থাৎ দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা দ্রুতি পাবো। আর দ্রুতির একক কী? দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ দূরত্বর একক মিটার এবং সময়ের একক সেকেন্ড। যেহেতু এখানে সময় ভাগ দূরত্ব ভাগ সময় আছে, এই জন্য মিটার ভাগ সেকেন্ড হবে এটার একক। আর বেগ কাকে বলে? মূলত দুইটা প্রায় একই রকম, কিন্তু বেগের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এটা নির্দিষ্ট একটা দিক থাকবে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক থাকে না। যেমন বেগ কাকে বলে? কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। আর বেগের একক আর দ্রুতির একক কিন্তু একই, যেমন 15 নম্বরে যে এটাও কিন্তু মিটার পার সেকেন্ড।
আর দ্রুতি ও বেগের মধ্যে মূল পার্থক্য কি? উত্তর হচ্ছে দ্রুতির নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু বেগের নির্দিষ্ট দিক রয়েছে। সাধারণ হচ্ছে আবদুল্লাহ সাইকেল চালিয়ে 1 মিনিটে 200 মিটার গেল, তার দ্রুতি কত? দ্রুতি যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মিটারে মিনিটে দেওয়া আছে, এটাকে আমাদের সেকেন্ড করে নিতে হবে, যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তারপর তার দ্রুতি হবে যে দূরত্ব হচ্ছে 200 মিটার আর সময় হচ্ছে 60 সেকেন্ড। তো 200কে 60 দিয়ে ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে উত্তর 3.33 মিটার পার সেকেন্ড। আর সময়ের সাথে বেগের বৃদ্ধির হারকে কী বলে? তো হচ্ছে ত্বরণ। আমাদের উল্টাভাবে আসতে পারে, ত্বরণ কাকে বলে? যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। অর্থাৎ বেগ যখন পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে বাড়তে থাকবে তখনই আমরা এটাকে ত্বরণ বলবো। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ বেগ বের ত্বরণ বের করার সময় আমাদের যে বিষয়টা করতে হয়, আমাদের বলতে বেগকে সময় দিয়ে ভাগ করতে হয়। আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আবার সেটাকে আবার যখন আমরা সেকেন্ড দিয়ে ভাগ করব তখন সেকেন্ড আর সেকেন্ড গুণ হয়ে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এই জন্যই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 21 নম্বর হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন কাকে বলে? এটা ঠিক ত্বরণের উল্টা। এটাতে বেগ বৃদ্ধি পাবে আর এটাতে বেগ যদি হ্রাস পায়। এই বিষয়টাও কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটা মোটর সাইকেল সাপোজ এটা প্রতি সেকেন্ডে 100 মিটার বেগে চলতেছে, তো এখন সে এটার গতি যদি আমরা এটাকে যদি বন্ধ করতে চাই বা আমি থামাতে চাই, তাহলে কিন্তু আমরা একবারে থামাবো না, আস্তে 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 গতিটাকে হ্রাস করতে থাকবো, বা বেগটাকে হ্রাস করতে থাকবো, হ্রাস করতে করতে একসময় আমরা এটাকে থামাবো। তেমনি আমরা যখন মোটরসাইকেল চালানো শুরু করি তখন কিন্তু আমরা আস্তে আস্তে গতিটাকে বা বেগটাকে বাড়াতে থাকি। তো যখন আমরা চালানো শুরু করি তখন ওইটা হয় ত্বরণ, আর যখন আমরা বন্ধ করার জন্য বা থামানোর জন্য গতিটাকে বা বেগটাকে কমানো শুরু করি সেটা হচ্ছে হ্রাস করা, বা ওইটাই হচ্ছে মূলত ঋণাত্মক ত্বরণ, যেটা আরেকটা নাম হচ্ছে মন্দন। পাশে হচ্ছে ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি? উত্তর হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং 23 নম্বর হচ্ছে ঠেলা গাড়ির চাকার গতি কী ধরনের গতি? উত্তর হচ্ছে জটিল গতি। এই ছিল অধ্যায়ের প্রশ্নোত্তর। আরও অনেক প্রশ্নোত্তর কিন্তু ইচ্ছা করলে তৈরি করা যায়। যেমন যে কোনো একটা গতি আমাদেরকে বলে উল্লেখ করে দিতে পারে যে এটা কোন ধরনের গতি। হয়তো আমাদেরকে বললো যে ঘড়ির গতি কোন ধরনের গতি, পৃথিবী চলার গতি কোন ধরনের গতি, বা ফুটবল গড়িয়ে যাওয়ার গতি কোন ধরনের গতি, মানে এরকম যে কোনো কিছু উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করতে পারে। এই বিষয়গুলো বইয়ে দেওয়া আছে, আরও উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। এই বিষয়গুলো আর আমরা আমাদের সামনে যত রকমের গতিশীল বস্তু আছে এগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আরও অনেক প্রশ্ন তো তৈরি করতে পারবো, ঠিক আছে। এইগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই অধ্যায় সম্পূর্ণ হবে। আর টেক্সট বইটা অবশ্যই ভালো করে রিডিং পড়তে হবে ভালো করে বোঝার জন্য, এটা আমি বারবারই বলি, ঠিক আছে। আর সাথেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অধ্যায় ইনশাল্লাহ চ্যাপ্টার 11, এটাও বেশ ক্রিটিক্যাল একটা অধ্যায়, খুবই ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়, যে সরল যন্ত্র, ঠিক আছে। এটাতে অনেক প্রশ্নোত্তর আছে এবং ম্যাথমেটিক্যাল অনেক প্রবলেম আছে। এর আগে ওই অধ্যায় থেকে কিন্তু ক্রিয়েটিভের মতো কোশ্চেন এসেছিলো, এই জন্য অধ্যায় থেকে প্রায় কোশ্চেন থাকে। এই জন্য অধ্যায়টা আমরা ইনশাল্লাহ ভালো করে বুঝবো, আমিও বোঝানোর চেষ্টা করব এবং অনেকগুলো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করবো ইনশাল্লাহ। তো সবাইকে দেখার আমন্ত্রণ এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। এছাড়া অনেক ভিডিও আছে ক্যালকুলাস ভর্তি পরীক্ষার উপরে, ইংলিশ বাংলা ম্যাথস বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বা এগুলো সমাধান দেওয়া আছে। আর 4টা বিষয়ের 4টা সাজেশনও আছে ক্যালকুলাস ভর্তি পরীক্ষার, ওই সাজেশনগুলো সবার উপকারে লাগবে আশা করি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।